রুকুতে কোথায় দৃষ্টি থাকবে রুকুতে কোথায় দৃষ্টি থাকবে এবারে দুটি মত খুব প্রসিদ্ধ একটি মত হচ্ছে যে রুকুতে নখের দিকে থাকা তাকিয়ে থাকবে দুই আঙ্গুলের পায়ের নখের দিকে তাকিয়ে থাকবে এই মতটি বিশুদ্ধ কোনো নজ দেয়া প্রমাণিত হয়নি দ্বিতীয় মতটি হচ্ছে যে সৈদার দিকে তাকাবে এটাই বিশুদ্ধ নজদা প্রমাণিত আমাদের দেশে আশি নব্বই পার্সেন্ট মানুষ এমনকি যারা অনেকেই দেখছি ভালো তারা অন্য সব কিছুতেই মানে অনেক কিছুতেই সহি মানে তারাও কিন্তু এই ভুলটা করে দেখা যায় তারা রুকুতে গেলে সে আঙ্গুলের দিকে তাকিয়ে আসে দুই আঙ্গুলের দিকে বুড়ো আঙুলের দিকে এটা কিন্তু ঠিক নয় সুন্না এবং নিয়ম রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন তিনি দাঁড়াতেন তখন তার চোখ চলাতে দাঁড়াতেন তখন তার চোখ সেদার জায়গার বাইরে যেত না এর অর্থ হচ্ছে আপনি সর্বক্ষণ সৈজার দিকে সৈজা জায়গাতে তাকিয়ে রাখবেন কোনো দিকে এদিক সেদিক তাকাবেন না অর্থাৎ আপনার হাত নড়বে না আপনার জায়গা নড় চোখ নড়বে না হাত চোখ নড়বে না যেটাই হোক অর্থাৎ রুকু সৈদা অবস্থা দাঁড়ানো অবস্থায় থাকবে সেদার জায়গাতে রুকু অবস্থায় সে জায়গা থাকবে এতে করে একটা সুবিধা হচ্ছে আপনার পিঠটা সোজা হবে আপনি পিঠ যদি সোজা করতে হয় এর বাইরে কোনো বিকল্প নেই আপনি যদি কোনো বাঁকা হয়ে যান ধনুকের মতো বাঁকা হয়ে যান তখন কিন্তু আপনার সেটা পা পায়ের দিকে চোখ আসবে আর যদি কোনো স্পিড সোজা করেন তো ঠিকই আপনার চোখটা সেই দেওয়ার জায়গার দিকে যাবে শূন্য মোতাবেক সেটা সুন্দরভাবে প্রতিপালিত হবে আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন আমরা অনেকে এই ভুলটা করে থাকি আরেকটি জিনিসের চিন্তা আলোচনা করি সেটা হচ্ছে অনেক হয়ে দেখা যায় যে এই ভাগ করে নিয়েছেন দাঁড়ানো অবস্থায় সেই দেওয়ার জায়গায় রুকু অবস্থায় পায়ে আর বস সে অবস্থায় নাকের দুই পাশে বসা অবস্থায় কোলে এই এইভাবে ভাগ করার কোনো নিয়ম নেই ভাগ একটা হয়েছে ঠিক আছে এটা কি সেইদার জায়গায় তাকাবে সেটা রুক সে দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সেই সেই দেওয়া অবস্থায় কোথায় থাকবে এটা বলা হয়নি আদি সে যেহেতু আপনার চোখ সেই স্বাভাবিকভাবে থাকবে ইচ্ছাগুলো দেখবে ইচ্ছাগুলো দেখবে না কারণ এই সময় দেখা জরুরি না কিছু কারণ চোখ মাটির সাথে লেগে দেখার কিছু থাকে না কারণ এত কাছ থেকে কিছু দেখা যায় না সুতরাং এটাকে নিয়ে টেনে হাসটা নিয়ে দাঁকে দুই দুই দিকে তাকাবে এটা কিন্তু ঠিক না এবং কোনো শরীয়ত লাইক করলে ফুল্লাহ আল্লাহ কাউকে সাহেদের বাইরে কষ্ট দেন না এবং কাউকে এমন জিনিস রসুল্লাহ আসলাম বলেন না সেটা আমাদেরকে বাধ্য করতে আমল করে বাধ্য করতে পারেন না তিন এর বাইরে বসা অবস্থায় অনেকে বলে কোলের দিকে তাকিয়ে থাকবে এটাও কিন্তু হাদিসে বলা হয়নি কোথাও বসা অবস্থায় কোনো কোনো বর্ণা আসছে রসুল্লাহ আসলাম তিনি আঙ্গুলের দিকে তাকাতেন তার আঙ্গুল তিনি আঙ্গুল দিয়ে যখন করতেন দোয়া করতেন সে আঙুল দিয়ে দোয়া করতেন ইয়াদের অবিহা সেটা দিয়ে দোয়া করতেন হাদিসে আছে হ্যাঁ চড়াটা হাদিসটা দুর্বল কিন্তু আঙুল দোয়া করতেন হাদিসটা শুদ্ধ সুতরাং যেহেতু তিনি দোয়া করতেন সেহেতু সেহেতু এই আঙুলের দিকে তাকাবেন আঙ্গুল আপনার মুখে কি পড়ছেন আঙুলের সাথে আঙুল সেটা আপনার সেটাকে সত্যায়ন করবে এবং আঙুলটা দোয়ার কাজ করবে কারণ দোয়ার কতগুলি প্রকার আছে এর মধ্যে একটা হচ্ছে আঙুল তুলে দোয়া করছুল্লসাম এটা করতেন আর সাদু আল্লাহর মধ্যে আঙুল তুলতেন এটা হচ্ছে আঙুল তোলাটা একটা দোয়ার কাজ এই জন্য বসা অবস্থা আঙুলের দিকে তাকাবেন এই আঙ্গুলের দিকে তাকাবেন এটা হচ্ছে সুনাত পদ্ধতি বলে আমরা মনে করছি আল্লাহ আমাদের বুঝাত্তর অভিজ্ঞান করুন